Hey guys, welcome to Electronic Technology. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলবো একটি ওল্ড মডেলের পুরানো দিনের ক্যামেরা নিয়ে। আপনারা আমার হাতে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কোডাক কোম্পানির একটি ওল্ড মডেলের ক্যামেরা। তখনকার দিনে কোডাক কোম্পানি খুব জনপ্রিয় ছিল ক্যামেরার দিক দিয়ে। এই কোম্পানি ক্যামেরা কিন্তু খুব ভালো সেল হতো। এখন এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ হয়নি। কোডাকের পেপার কিন্তু এখনো পাওয়া যায়, ফটো পেপার পাওয়া যায়, কিন্তু ক্যামেরা এখন আর পাওয়া যায় না ঠিকঠাক। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই পুরানো দিনের ক্যামেরা ব্যবহার করে আগেরকার মানুষ কিভাবে ছবি তুলত, যেখানে আজকে দিনে দাঁড়িয়ে অলরেডি DSLR মিররলেস ক্যামেরা চলে এসেছে, DSLR এরও অ্যাডভান্স ক্যামেরা মিররলেস ক্যামেরা চলে এসেছে। আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু ক্যানন কোম্পানির M50 মডেলের একটি মিররলেস ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আপনাদের ভিতরে যারা ওল্ড মডেলের ক্যামেরা কখনো দেখেননি বা এটা জানেন না যে ওল্ড মডেলের ক্যামেরা দিয়ে পুরানো দিনে কিভাবে ছবি তোলা হতো, তাহলে আজকে ভিডিওটা পুরোটাই আপনার জন্য। ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন, তাহলে ভিডিওর আসল কাহিনীটা আপনি বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম চলুন ক্যামেরার ম্যানুয়াল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, দেন আমি আপনাদের বলবো ক্যামেরাটিতে কিভাবে রিল ভরবেন এবং কিভাবে ছবি তুলবেন। ফার্স্ট টাইম চলুন জেনে নেওয়া যাক ক্যামেরাটিতে কি কি অপশন আছে, কি কি সুইচ আছে, সেই সম্পর্কে একটু আগে জেনে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনারা যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরার অন অফ সুইচ। এই সুইচটির মাধ্যমে ক্যামেরাটিকে অন করা হয় এবং ক্যামেরাটি অন করার সাথে সাথেই কিন্তু ক্যামেরার লেন্সটি খুলে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট সম্পর্কে আশা করি আপনাদের কিছু বলা লাগবে না, কারণ আপনারা কম বেশি সবাই ফ্ল্যাশ লাইট সম্পর্কে জানেন। এবার যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরার মিটার, যেখানে কাউন্ট করা হয় কতগুলো ছবি ক্যামেরাতে তোলা হয়েছে। একটু খেয়াল করলেই আপনি দেখতে পাবেন মিটারের পাশে কিন্তু একটি বাটন দেওয়া আছে, যেটার মাধ্যমে বেসিক্যালি আপনি ক্যামেরাতে ছবি তুলবেন। এবং বাটনের ঠিক নিচের দিকে একটি চাকা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনি পরের ছবি তোলার জন্য রিলটাকে গুটিয়ে নেবেন। ধরুন আপনি একটা ছবি তুলে ফেলেছেন এবং এই চাকাটা ঘোরালে সেই রিলটা আরেকটা রোলের ভিতরে গুটিয়ে যাবে এবং পরের ছবি তোলার জন্য ব্ল্যাঙ্ক রিল লেন্সের সামনে চলে আসবে। আশা করি আপনাদের এই জিনিসটা বোঝাতে পারলাম, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এই ক্যামেরায়। একটা ছবি তোলার পর রিলটাকে চাকা ঘুরিয়ে গোটাতে হতো। এবার যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরার ভিউ ফাইন্ডার, এটার মাধ্যমে ছবিটাকে দেখা হতো, যে ছবিটা তোলা হবে সেই ছবিটা দেখা হতো ঠিকঠাক ফ্রেমের ভিতরে ছবিটা আছে কিনা। আর এখনকার দিনের DSLR বা মিররলেস ক্যামেরাতে আপনি এই ভিউ ফাইন্ডার দেখতে পাবেন। এই ভিউ ফাইন্ডার ছাড়া কিন্তু ক্যামেরা একেবারেই অসম্পূর্ণ বলা যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে ক্যামেরাটিতে আপনি রিল ভরবেন, ব্যাটারি ভরবেন এবং ক্যামেরাটি দিয়ে কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ছবি তুলবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রিল আছে, এই রিলটি ভরার জন্য ক্যামেরার সাইডে যে ঢাকনাটি আছে এটি কিন্তু খুলে নিতে হবে। এটা খোলার পরেই আপনি রিলটা ভরতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আগে রিল ভরা হতো। আমি কিন্তু কোনো জিনিস আপনাদের রং পদ্ধতি দেখাচ্ছি না। যদি আপনার কোনো রকম ভাবে মনে হয় আমি কোনো কিছু ভুল দেখিয়েছি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা ভিডিওটা পুরোটাই দেখুন, দেখলে আপনারা বিষয়টা হয়তো সম্পূর্ণ বুঝতে পারবেন। পাওয়ার সাপ্লাই হিসাবে ক্যামেরাটিতে আমি দুখানা AA-sized পেন্সিল ব্যাটারি ব্যবহার করব। আমার হাতে যে ব্যাটারি দুটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দুটিই কিন্তু আমি এই ক্যামেরাটিতে ব্যবহার করব। সাধারণত বাড়ির দেয়াল ঘড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় ঠিক সেম সাইজের ব্যাটারি কিন্তু এই ক্যামেরাটিতে লাগবে। এবার চলুন একবার ক্যামেরাটি চেক করে দেখে নেওয়া যাক ক্যামেরাটি ঠিকঠাক কাজ করছে কিনা। ক্যামেরার ফ্ল্যাশ লাইটের দিকে একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাটি ঠিকঠাক কাজ করছে কিনা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে এই ক্যামেরাটি দিয়ে যে ছবিগুলো আমি তুললাম সেই ছবিগুলো আমি কিভাবে বের করব। এই ছবিগুলো বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরো রিলটা আমি ছবি তুলে আগে শেষ করব, মানে পুরো রিলটাকেই আগে আমাকে শেষ করতে হবে। করার পর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমি রিলটাকে গুটিয়ে নেব, দেখতে পাচ্ছেন এমন ভাবেই আমি রিলটাকে গুটিয়ে নেব। এবার রিলটা গোঠানো কমপ্লিট হয়ে গেলে রিলটা এমনই একটা কৌটার ভিতরে ভরতে হবে যেটার ভিতরে বাইরের লাইট ঢুকবে না। বাইরের লাইট ঢুকলে কিন্তু আপনার সাথে সাথে রিলটা নষ্ট হয়ে যাবে। তো কৌটার ভিতরে ভরে নিয়ে আমি এমনই একটা দোকানে নিয়ে যাব যেখানে রিলটা ওয়াশ করা হয়। এখন সেরকম দোকান আপনারা আর খুঁজে পাবেন না, হয়তো কম খুঁজে পাবেন, তবে কলকাতার ভিতরে অনেক দোকান আছে যেখানে এখনো পর্যন্ত এই রিল ওয়াশ করা হয়। আশা করি এই ভিডিওটির মাধ্যমে ওল্ড ক্যামেরা সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, আর সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত ওল্ড ক্যামেরা দেখিনি। আমার আরেকটা ইউটিউব
চ্যানেল আছে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন।